Hey guys, welcome back to my channel, Suzy with ABCD. आज আমরা শিখব কিভাবে অতি সহজ পদ্ধতিতে তৈরি করতে হয় চকো হার্ট কেক। So let's get started. প্রথমে আমরা বারবার বিস্কুটকে গুঁড়ো করে নেব। গুঁড়ো হয়ে গেলে আমরা গুঁড়োটাকে একটা জায়গায় ঢেলে নিয়ে ভালো করে দুধ দিয়ে মিশিয়ে নেব। এখন আমাদের দুধ দিয়ে ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে আমরা এর মধ্যে একটা ইনো প্যাকেট ঢেলে নেব, এটা আমাদের সোডার কাজ করবে। আমরা ইনোর প্যাকেটটা ঢেলে নিয়েছি। এবারে আমরা এটাকে আরো ভালো করে মিশিয়ে নেব। আমরা একটু এর মধ্যে চিনি অ্যাড করব, এটা অপশনাল, আপনারা চাইলে অ্যাড করবেন, আপনারা নাও অ্যাড করতে পারেন। অ্যাড করার পরে আর একটু দুধ দিয়ে ভালো করে আমরা এটা মিশিয়ে নেব। এবারে যে পাত্রটায় আমরা বেক করব সেটায় ভালো করে অয়েল ব্রাশ করে নেব। আপনারা চাইলে বাটারও ব্রাশ করতে পারেন। আমরা এখানে ভালো করে সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। এবারে আমরা এর মধ্যে ব্যাটারটাকে ঢেলে নেব। আমরা হার্ট শেপের কেক করছি বলে আমাদের দুবার এরকম চৌকো চাই। এবার আমরা এটা 15 মিনিটের জন্য বেক করে নেব। এই দেখুন আমাদের কেক পুরোপুরি ভালোভাবে বেক হয়ে গেছে। এবার আমরা এটাকে বার করে নেব। আমরা একটা থালা দিয়ে চেপে এটাকে বার করে নিচ্ছি। এভাবে আমরা দুটো কেক করে নেব। এই দেখুন আমাদের দুটো কেক ভালোভাবে হয়ে গেছে। এর মধ্যে একটা কেককে আমরা এরকম ভাবে গোল থালা বসিয়ে গোল শেপের কেটে নেব। আপনারা যদি গোল সাইজের কেক করেন তাহলে আপনাদের আর কাটতে হবে না। আমরা যেহেতু চৌকো করেছি আমরা এটাকে কেটে নিচ্ছি। আমাদের কেকটা কি সুন্দরভাবে গোলভাবে কাটা হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন। আমাদের কেকটা কাটা হয়ে গেছে। এবারে আমরা কেকটাকে কেটে নেব অর্ধেক করে। আমরা কেকটাকে অর্ধেক করে কেটে নিচ্ছি। এ দেখুন আমরা অর্ধেক করে কেটে নেওয়ার পরে অর্ধেক অর্ধেক করে এই চৌকোর দুপাশে জুড়ে দেব, তাহলেই আমাদের হার্ট শেপ চলে আসছে। আমাদের সুন্দর হার্ট শেপ হয়ে গেছে। এবারে আপনারা এটা নিজেদের মন পছন্দ সাজিয়ে নিতে পারেন। আমরা প্রথমে উপরটা গোটাটা চকলেট দিয়ে কভার করে নিচ্ছি। আমরা গোটা উপরটা চকলেটের লেয়ার দিয়ে কভার করে নেব। এবারে আমরা এর সাইডে সাইডে চকলেটের ডাঙ্ক করে পার্ক লাগিয়ে দিচ্ছি। এ দেখুন আমাদের প্রায় পার্কগুলো লাগানো হয়ে গেছে। এবারে আমরা এটাকে জেমস দিয়ে এরকমভাবে ডেকোরেট করে নিয়েছি। আমাদের হয়ে গেছে জেমস দিয়ে ডেকোরেট করা। আমরা এটা কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেব। এবারে আমরা একদিকে চকলেটটাকে কাটার দিয়ে ক্র্যাশ করে নেব ভালোভাবে। আমরা আরেকদিকে গুঁড়ো দুধ দিয়ে দেব, তাহলে জিনিসটা খুব সুন্দর দেখতে লাগবে, হাফ অ্যান্ড হাফ খুব ভালো লাগবে। আমরা আরেকদিকে গুঁড়ো দুধ দিয়ে ডেকোরেট করে নিচ্ছি। আমাদের কেক রেডি হয়ে গেছে। ইফ ইউ গাইজ লাইক দিস ভিডিও প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন।